আসসালামু আলাইকুম। আমাদের পরিধেয় বস্ত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বস্ত্র বা কাপড় ব্যবহার করে থাকি সবগুলোই কিন্তু টেক্সটাইল। দৈনন্দিন ব্যবহৃত এই সমস্ত পণ্য সামগ্রীর উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত টোটাল প্রক্রিয়াটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যে সমস্ত প্রকৌশলী কাজ করে তারাই হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল প্রকৌশলী। সো ডিপার্টমেন্ট ভিত্তিক আলোচনার ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বেসিক কিছু তথ্য, একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হয়, একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোন জব সেক্টরে চাকরি করতে পারে, একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মাসিক ইনকাম কত টাকা হতে পারে, কোথায় থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি আপনি সম্পূর্ণ করবেন, এবং একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের উচ্চশিক্ষার আসলে কতটুকু সুযোগ রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে আমি মারজুল ইসলাম অর্ণব আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক যারা এই ভিডিওটি দেখছেন সবাই মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সাথে একটু ভালোভাবেই পরিচিত। ঠিক তেমন ভাবে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটিও 4 বছর মেয়াদী, 8টি সেমিস্টারে কোর্সটি সম্পন্ন হয়। প্রত্যেকটা সেমিস্টারে পর্ব মধ্য এবং পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিস্টেমগুলোর মতোই ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সিস্টেমটা পরিচালিত হয়, যদিও পরীক্ষার সময়গুলো একটু আগে পিছিয়ে হয়ে থাকে। সবার মতোই একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি সমাপ্তর পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটি পেয়ে থাকে। সেখানে টেকনোলজি হিসেবে থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি, আবার কারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় তন্তু, সুতা, সুতা থেকে কাপড় উৎপাদন, কাপড় থেকে পোশাক উৎপাদন প্রক্রিয়া এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং জ্ঞান অর্জন করা হয় সেটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আর এই শিক্ষা যারা অর্জন করে থাকে তারা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একজন শিক্ষার্থী তন্তু থেকে শুরু করে কাপড় উৎপাদন এবং বিপণন পর্যন্ত জ্ঞান অর্জন করে থাকে। এক্ষেত্রে সে পার্থিব জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞানও অর্জন করে থাকে। একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে মানসম্মত কাপড় তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট টেক্সটাইল ফাইবারের মানোন্নয়নের জন্য কাজ করে থাকে। পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দায়িত্বগুলো টেক্সটাইলের উৎপাদন এবং প্রক্রিয়াকরণ সুপারভাইজ করা, পোশাক ও কাপড় তৈরিতে জড়িত সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখা, বর্তমান ট্রেন্ড কি চলছে, মানুষ কি চাচ্ছে, সেই ধরনের ডিজাইন মতো টেক্সটাইল বা কাপড় উৎপাদন করা। তো বুঝতেই পারছেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সাধারণত কাপড় উৎপাদন এগুলোর মান উন্নয়ন, মান রক্ষণাবেক্ষণ এই সমস্ত কাজগুলো করে থাকে। সো টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সাধারণত যে সমস্ত পদবিতে চাকরি পেয়ে থাকে এগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার, কারিগরি বিক্রয় কর্মী, অপারেশন ট্রেনিং, প্রসেস ইঞ্জিনিয়ার। একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্র কোনগুলো, এগুলোর মধ্যে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস কোম্পানি, দেশি বিদেশি বাইং হাউস, শিল্প ঋণ প্রদানকারী সংস্থা, ট্রেডিং হাউস এবং বিভিন্ন স্পিনিং, নিটিং, উইভিং এবং ডাইং মিলে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করতে পারে। সো একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মাসিক বা মান্থলি ইনকাম কি পরিমাণ হয়ে থাকে? ইঞ্জিনিয়ারিং এর শাখাগুলোর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতাটার গুরুত্ব অনেক বেশি, কেননা অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু স্যালারিটা 12,000 থেকে শুরু করে 2-3 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই 3 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে কিন্তু আপনি একদিনে পৌঁছাতে পারবেন না, আপনাকে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। আপনি কতটুকু এফোর্ড দিতে পারছেন, আপনি কতটুকু আপনার কোম্পানিকে সার্ভিস দিচ্ছেন, এটার উপর নির্ভর করে কিন্তু স্যালারিটা ইনক্রিজ হয়। কারণ একজন ফ্রেশ লোক, আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে গেছেন এবং আরেকজন 15 বছর ধরে কাজ করছে, সে যতটুকু কাপড় সম্পর্কে বুঝবে আপনি কিন্তু বুঝবেন না। সো এক্ষেত্রে অভিজ্ঞতাটা বেশি প্রায়োরিটি পায়, যেহেতু আপনি যত অভিজ্ঞ হবেন তত আপনার ইনকাম কিন্তু বাড়তে থাকবে। সেমনও দেখা যায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাৎসরিক $60,000 থেকে $70,000 পর্যন্ত কিন্তু ইনকাম করে থাকে। সো সে পর্যন্ত পৌঁছাতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনার অভিজ্ঞতার পরিধি বাড়াতে হবে, সার্ভিস কোয়ালিটি বাড়াতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি এরকম সার্ভিস দিচ্ছেন আপনার কোম্পানিকে যে কোনো কোম্পানি আপনাকে নিতে যাচ্ছে, কারণ তারা বিশ্বাস করবে যে আপনি তাদের কোম্পানিতে কাজ করলে তাদের কোম্পানি ডেভেলপ হবে। সো স্যালারির বিষয়টা আপনাকেই, আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, আপনি কতটুকু অভিজ্ঞ এটার উপরে। সো কোথায় থেকে আপনি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি করতে পারেন? আমাদের দেশে সাধারণত পলিটেকনিক গুলোতে কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য শাখায় শিক্ষাদান করা হয়ে থাকে। তো ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সরকারিতে বেশি সুযোগ না থাকলেও বেসরকারি অনেক প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু রয়েছে। এর পাশাপাশি সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কোর্স চালু আছে এগুলোর মধ্যে রয়েছে পাবনা টেক্সটাইল ইনস্টিটিউট, বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট, জোরারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট এবং দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট।
সফটওয়্যার যদি চান প্রত্যেকটা টেক্সটাইল ইনস্টিটিউট সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও দিই, যেমনটা আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে দিয়েছি। যদি আপনারা এই ধরনের ডকুমেন্টারি টাইপ ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো এই ধরনের ভিডিও খুব শীঘ্রই দেওয়ার। আসলে টেক্সটাইল ইনস্টিটিউট গুলো কোথায় রয়েছে এবং তাদের সার্ভিস কিরকম, কি কি ফ্যাসিলিটিস আছে, এই ধরনের তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। আর অন্যান্য পলিটেকনিকের ভিডিও গুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স অথবা আমাদের চ্যানেল চেক করতে পারেন। সো একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের উচ্চ শিক্ষার কতটুকু সুযোগ রয়েছে? বাংলাদেশ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিএসসি ডিগ্রি অর্জন করতে পারে। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েটে যদি আসন সংখ্যা কম, তবু সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিএসসি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স থেকে বিএসসি ডিগ্রি অর্জন করতে পারেন এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বিএসসি ডিগ্রি অর্জন করতে পারবেন। সো আপনার যদি মনে হয়ে থাকে যে আমি সরকারি চাকরির প্রতি খুব একটা ঝুঁকব না, বেসরকারি চাকরিতে আমি আমার অভিজ্ঞতার বলে আমার অর্জন বাড়াবো, আমি আমার ইনকাম ইনক্রিজ করবো, তাহলে যদি আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রতি আগ্রহ থেকে থাকে, যদি কাজটাকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনার চয়েস হতে পারে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এবং এর ভর্তি ইন্ডিভিজুয়াল ভর্তি আবেদন যেভাবে করবেন, যদি আবেদন শুরু হয় আমি এরকম একটি ভিডিও করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি আপনার মনে থাকে আপনার বন্ধুর বিষয়টি জানা দরকার, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।